আজকে হলো 23শে ফেব্রুয়ারি 2023 সাল, রোজ বৃহস্পতিবার। আজকে টাকার রেটটা যেভাবে বেড়েছে, মানে এত পরিমাণে একদিনের ব্যবধানে প্রায় 2-3 টাকা, 2.5 টাকা, 3 টাকা করে কিন্তু বেড়ে গিয়েছে। তাহলে বলা যেতেই পারে জ্বরের গতিতে কিন্তু টাকার রেটটা কিন্তু বেড়েছে। বন্ধুরা, আজকে বিভিন্ন দেশে টাকার রেটটা অনেকটাই বেড়েছে, যেটা আমি বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওতে জানিয়ে দিব। এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মধ্যপ্রাচ্যের সকল দেশ যেমন সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান সহকারে আরও অনেকগুলি দেশের আজকের ব্যাংক রেট, এক্সচেঞ্জ রেট, বিকাশ রেট, ক্যাশ রেট, সকল তথ্যগুলি আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। বন্ধুরা, প্রতিদিনের টাকা রেটের আপডেটগুলি জানতে প্লিজ এই যে আমার ফেসবুক পেজ প্রবাস রেট, এই পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি শেয়ার করলে অপর প্রবাসী ভাইরা খুব সহজে কিন্তু জানতে পারবে। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে ওমানের টাকার রেট। আজকের ওমানের 1 রিয়ালের পরিবর্তে আপনারা কিন্তু 288.25 টাকা করে পেয়ে যাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান, যেখানে গতকালকেও কিন্তু 286 টাকা বা 275 টাকা করেছিল, আজকে কিন্তু আবার 1 লাভ দিয়ে 288.25 টাকা। তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট না, যেমন ওমানের জয়াল এক্কাস এক্সচেঞ্জে 286 টাকা, তারপরে পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 288.25 টাকা, আর গোপন নাম্বারে 286 টাকা, লুলু মানি এক্সচেঞ্জে 286 টাকা, গোপন নাম্বারে 275 টাকা, মডার্ন এক্সচেঞ্জে 286.07 টাকা, হামদান এক্সচেঞ্জে 275 টাকা, গালফ এক্সচেঞ্জে 275 টাকা করে। অপরদিকে আজকে সৌদি আরবের 1 রিয়ালে 29.27 টাকা, আজকে সৌদি আরবের টাকার রেটটা অনেক অনেক বেড়েছে। তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম না, যেমন সৌদি আরবের তেলেমানি নামের উপরে কিন্তু 28.15 টাকা, এসটিসিপে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 28.09 টাকা, নামের উপরে 28.10 টাকা, বিকাশে পাঠালে 28.11 টাকা, আজকে সৌদি আরবের মানিগ্রামে 28.14 টাকা, ফাওরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 28.26 টাকা, নামের উপরে 28.02 টাকা, আর ফাওরি থেকে রিয়া অপশনে 28.03 টাকা, আজকে সৌদি আরবের আল রাজি ব্যাঙ্কে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 27.71 টাকা, নামের উপরে কিন্তু 28.13 টাকা, সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 28.19 টাকা, নামের উপরে 28.22 টাকা, বিকাশে পাঠালে 28.19 টাকা করে পেয়ে যাবেন। এসএনবি ব্যাঙ্কে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 27.79 টাকা, নামের উপরে 28.03 টাকা, আর বিনিয়ালা থেকে আপনারা 29 টাকার মতো পেয়ে যাবেন। আপডাউন কিন্তু হতে পারে এই রেটটা। আজকে সৌদি আরবের র্যানজাস ব্যাঙ্কে 28.18 টাকা, মোবাইল পে এবং ইউআর পে সব থেকে বেশি রেট দিচ্ছে আজকে। ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 28.22 টাকা, নামের উপরে 28.22 টাকা, বিকাশে পাঠালে আপনারা কিন্তু 29.27 টাকার মতো করে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তবে বন্ধুরা, রেটটা আপডাউন হতে পারে। অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামে 30.40 টাকা, তবে এর ভিতরে ওরিয়ান এক্সচেঞ্জে 29.12 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে 30.10 টাকা, জিসিসি এক্সচেঞ্জে 29.12 টাকা, সারাপ এক্সচেঞ্জে 29.12 টাকা, আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে 29.04 টাকা। অপরদিকে আজকে কুয়েতের 1 দিনারে 360.10 টাকা, এর ভিতরে কুয়েতের আলনাদা এক্সচেঞ্জে 360 টাকা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে 355.74 টাকা, লুলু মানি ট্রান্সফারে 346.62 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে 348.44 টাকা, আলমোল্লা এক্সচেঞ্জে 355.74 টাকা, আলমুজাইনি এক্সচেঞ্জে 347.22 টাকা। অপরদিকে আজকে কাতারের 1 রিয়ালে 30.40 টাকা, এর ভিতরে কাতারের লুলু এক্সচেঞ্জে 30.40 টাকা, আল জাজির এক্সচেঞ্জে 30.32 টাকা, আল মানা এক্সচেঞ্জে 30.32 টাকা, আলদার এক্সচেঞ্জে 30.32 টাকা। আজকে বাহরাইনের 1 দিনারে 293.59 টাকা, এর ভিতরে লুলু মানি এক্সচেঞ্জে 293.59 টাকা, জেন্স এক্সচেঞ্জে 293 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে 283.13 টাকা, এবং বিএফসি মানি এক্সচেঞ্জে 283.47 টাকা, এনইসি এক্সচেঞ্জে 283.46 টাকা। আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতে 25.40 টাকা, মার্কিন $1 160 টাকা, এবং বিকাশে পাঠালে 106 টাকা, ক্যাশে 106.73 টাকা। আজকে সিঙ্গাপুরের 1 ডলারে 79.97 টাকা, ইউরোপীয় 1 ইউরোতে 112.94 টাকা, ইতালিয়ান 1 ইউরোতে 120 টাকা, ব্রিটেনের 1 পাউন্ডে 128.69 টাকা, অস্ট্রেলিয়ান 1 ডলারে 73.40 টাকা, কানাডিয়ান 1 ডলারে 77.09 টাকা, নিউজিল্যান্ডের 1 ডলারে 66.45 টাকা, সুইজারল্যান্ডের 1 ফ্রান্স 114.23 টাকা, ইন্ডিয়ান 1 রুপিতে 1.28 টাকা। তো এই ছিল আজকে টাকার রেট। প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।